ডিটেলস আমি যে আপনাদের সেন্টেনমেন্ট ডিটেলস আছে, আমি আপনাদের এমন একটি অ্যাপ সম্বন্ধে দেখাবো যেটি দ্বারা আপনি যে কোনো গেম হ্যাক করতে পারবেন, মানে যে কোনো গেমের কয়েন হোক, জেমস হোক, যে কোনো কিছু, যে কোনো ভ্যালু হ্যাক করতে পারবেন। হ্যাক এটি হ্যাক করতে আপনার জাস্ট একটাকে রুট হতে হবে। এই অ্যাপটি রুট ছাড়া কাজ করবে না। সো আপনার ফোন যদি রুটেড ডিভাইস হয় তাহলে আপনি এই অ্যাপটি দিয়ে হ্যাক করতে পারবেন। সো চলুন আমরা অ্যাপটি দিয়ে কীভাবে হ্যাক করতে হয় সেটি দেখিয়ে দিই। আর অ্যাপটি রুট নিতে পারবেন না সেটি আমি ড্রাইভে আপলোড করে লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখানে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করা থেকে সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দেবেন, সাবস্ক্রাইব দিয়ে পাশে বেল আইকনে ক্লিক দেবেন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাকে সবার আগে পৌঁছে। তো চলুন শুরু করা যাক। সো আমি যে অ্যাপটির কথা বলেছিলাম সেই অ্যাপটির নাম হচ্ছে গেম গার্ডিয়ান। এই অ্যাপটি আপনি গুগলতে পাবেন না, লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, কেউ ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর গেমটা জাস্ট ইনস্টল করবেন। ভার্সন ইনফো 8.5.8.550, এটাই নিয়ে সমস্যা নেই। আপডেট ভার্সন বের হয়েছে, আমাকে সোলটা আছে। সো এটাকে আমরা ইনস্টল করবো, ইনস্টল হয়ে গেছে, ডান। আমরা একটু একটু করে ওপেন করি, আগে এগুলো ক্লিয়ার করি। গেম গার্ডিয়ান দুইটা, একটা হার্ডওয়্যার একটা সফটওয়্যার। সো আমরা হার্ডওয়্যারে যাবো, এটা এখন নিজে নিজে আবার ইনস্টল হবে। দেখুন, গেম গার্ডিয়ান পারফর্মস রি ইনস্টল অফ ইট সেলফ উইথ এ র্যান্ডম নেম টু এক্সক্লুড ডিটেকশন বাই গেমস ওয়েট। এটা নিজে নিজে আবার ইনস্টল হবে, একটু ওয়েট করুন, ইনস্টল হয়ে যাবে। এখানে কিছু শো করছে, টপ অ্যানালাইজ গেম গার্ডিয়ান। ও দেখুন, রুট অ্যাক্সেস চাচ্ছে, এটা রুট অ্যাক্সেস চাচ্ছে। সো আমরা এটাকে রুট অ্যাক্সেস দিয়ে দেবো, ফর এভারের জন্য দিয়ে দিই, ফর এভার গ্র্যান্ট। গেম গার্ডেন ইজ গ্র্যান্টেড সুপার ইউজার রাইটস। আবার রুট চাচ্ছে, রুট পারমিশন চাচ্ছে গ্র্যান্ট। পিএমজিএম থ্রাইস ইজ গ্র্যান্টেড সুপার ইউজার রাইটস। আমার ইনস্টল কমপ্লিট। সো এখন আমরা স্টার্ট, দেখুন এটি স্টার্ট হয়ে গেছে। এই যে এটা ফ্লোটিং থাকবেই অল টাইম, এটা ওই সফটওয়্যারে গিয়ে এক্সিট দিলেই এক্সিট হয়ে যাবে, কিন্তু আমরা এখন এটা ফ্লোটিং রাখবো। আমরা এখন গেম হ্যাক করবো, ধরুন আমরা ড্রিম লিগ গেমটা হ্যাক করবো। ওপেন করি ড্রিম লিগ, এটা ফ্লোটিং রেখে দেবেন, এটা কাটবেন না, এটা এটা লাগবে। দেখুন এখানে আমার যে গেমটা আমি মাত্র ইনস্টল করলাম, রি ইনস্টল করছি। সো গেমে আমার কয়েন কত আছে, 1000। আমার গেমে কিন্তু কয়েন 1000 আছে। সো আমরা এখন এই 1000টাকে কীভাবে বাড়াবো, মানে হ্যাক করে কীভাবে বাড়াবো সেটা দেখব। সো আমাদের প্রথমে করতে হবে, এখানে যেতে হবে, এটা যাবেন, এখানে স্টার্ট কালেকশন ডাটা গেম অপশন যাবে, ড্রিম লিগ। আমরা কী গেম আছে, ড্রিম লিগ গেমে ড্রিম লিগ গেমটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখন আমরা এখানে সার্চ বারে যাব, হ্যাঁ এটাই সার্চ বার, এটাই। সো আমরা এখন ভ্যালু দেবো, ওখানে আমাদের কয়েন ছিল কত, 1000। সো 1000 লিখবো, এখানে টাইপ টাইপ দেওয়ার দরকার নেই, টাইপ অল টাইপ ও অটো মানে সব কিছু দিয়ে সার্চ করবে। সো আমরা নিউ সার্চ দেবো 1000। দেখুন সার্চ হচ্ছে, এতগুলো ফাইল পাইছে 1000 নামে, এতগুলো ভ্যালু পাওয়া গেছে, অনেকগুলো ভ্যালু, 2126টা ভ্যালু পাওয়া গেছে। সো এখানে এই 2126টা ভ্যালু লিস্ট আছে, ক্যান্সেল দিন, 2126টা ভ্যালু লিস্ট আছে, কিন্তু আমাদের তো মেন ভ্যালুটা খুঁজে বের করতে হবে। সো আমাদের আরও সার্চ করতে হবে। সো এখন আমরা এখান থেকে কয়েন কিছু কমাবো কিংবা বাড়াবো, আমরা আগে কিছু কয়েন কমাই। দেখুন দেখুন আমি এটা ডেভেলপ করি, একটু ডেভেলপ করি, আমার 20 কয়েন কমে গেছে, আবার 10 কয়েন অ্যাড হয়েছে। সো আমার এখন কয়েন আছে কত, 988। এখন আমরা আবার সার্চ করবো,
এই 1000 লিখছিলাম না, ওটা কেটে দিয়ে এখন 988 লিখবো, 988, অ্যান্ড রিফাইনে ক্লিক করবো। রিফাইন রিফাইন হচ্ছে মানে ওই যে 2000 চাই পাইছিল সে 2000 ওপর সে আবার সার্চ করবে। দেখুন এখন কিন্তু সে 2000 ক্যান্সেল করে মাত্র 2টা শো করছে। আমরা আবার ট্রাই করি, আবার ডেভেলপ করি, দেখি ওই 2টাই মেন ভ্যালু কিনা। এখন কত এসেছে 966, আমরা আবার সার্চ করবো। দেখুন ওটা কিন্তু আগে চেঞ্জ হয়ে গেছে 966-তে, আমরা 966 ইন রিফাইন দেবো, ওই 2টাই আসছে। আবার চেক করে দেখি, দেখুন 942, 966 ছিল কিন্তু এখন 942। দেখুন এটা অটোমেটিক 942 হয়েছে, তার মানে আমার এই মেন এই ভ্যালুটাই হচ্ছে আমার কয়েনের ভ্যালু। কত হয়েছে 942 রিফাইন, ওই 2টাই। সো আমরা এখন এই 2টাকে এডিট করবো, এখানে এডিট ডি ওয়ার্ড। সো 942 আছে, এখানে আমরা দেবো 9999 দিয়ে ইয়েস। এখানে লিমিট আছে, সো আমরা লিমিট ইউজ করতে পারবো 4, 1, 10, 100, 1000, 1,000,000, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা 9 ইউজ করতে পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমি 10টা 9 ইউজ করতে পারছি। হ্যাঁ, 9টা 9 ইউজ হয়ে গেছে। এবং আমরা দেখবো আমাদের কয়েন কত। দেখুন আমাদের কয়েন কীভাবে বাড়তেছে, জাস্ট দেখুন আমাদের কয়েনটা কীভাবে বাড়তেছে, হ্রাস হয়ে গেল। দেখছেন আমার কয়েন কত হয়েছে, কত হয়েছে, 1, 10, 100, 1,000, 1,000,000, 10,000,000, 10 কোটি, পুরো 10 কোটি হয়ে গেছে। 1000 থেকে কিন্তু পুরো 10 কোটি হয়ে গেছে। সো এইভাবে আমরা গেমের যে কোনো কয়েন হ্যাক করতে পারবো একদম ইজি। সো আপনার ডিভাইসে যদি লোড করা থাকে তাহলে এখন সফটওয়্যার ডাউনলোড করে হ্যাক করা শুরু করে দিন। আর হ্যাঁ, এই এই ফ্লোডিংটা কীভাবে কাটবেন, এই ফ্লোডিংটা এখান থেকে কিন্তু কাটবে না, এখানে কিন্তু ওইটা থেকেই যাবে, এখান থেকে কাটার অপশন নেই। সো এখান থেকে আমাদের কাটতে হবে, মানে হার্ডওয়্যার থেকে এক্সিট কেটে গেছে। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক তো দেবেনই, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, বাই।